কেমন বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রি খুব ভালো ভাই, টাকা নিয়ে হুঁশ ফান করে বললো। সুন্দর লাইটিং, আসলে লাইন আসলে বুঝতে পারবেন না যে দেখুন নৌকা দোলনা আছে, অনেক বড় বড় মিষ্টি মিষ্টি, একটা মিষ্টি ওজন কেমন হয়? এই 5 কেজি পর্যন্ত আছে ভাই। দর্শক চলে আসছি আমরা আজকে গোপালপুর চৌধুরী মেলাতে, আজকে বিশেষ একটা ব্লগ হতে চলেছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আজকের এই মেলা থেকে যতগুলো রাউন্ড আছে সবগুলো আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে আমার এক চাচা আছে, চাচা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ আমি এখানকারই স্থানীয়। এই মেলা কতদিন আগে শুরু হয়েছে? এই মেলা শুরু হয়েছে আজ থেকে প্রায় 15 দিন হচ্ছে। আর কয়দিন থাকবে চাচা? 15 দিন থাকবে। আরও 15 দিন থাকবে? 15 দিন থাকবে। মেলা এবার কেমন চলতেছে? খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ খুবই। আমরা ভেতরে যাবো, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে চাচা যে কথাটা বললো যে মেলা খুব ভালো চলতেছে কিনা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার বন্ধু আছে আমার সাথে, তো দেখা যাক। আমরা মেলার ভেতরে ঢোকার চেষ্টা করছি এখন। এখান থেকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে আসলে কতগুলো রাউন্ড আছে, আপনারা আমাকে ট্রাস্ট করতে থাকেন। দুই পাশে ফার্নিচারের দোকানগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু মেলার মূল আকর্ষণ হচ্ছে ফার্নিচার এবং এখানে মিষ্টির যে আইটেমটা, এই দুইটাই মূলত সবচেয়ে বেশি এখানে চলে। এবং ফার্নিচার থাকে কিন্তু অনেকদিন পর্যন্ত, মেলা যতদিন আছে ততদিন পর্যন্ত এই ফার্নিচার দোকানগুলো থাকে। রাস্তার দুপাশে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি, ঘুরাতে থাক। হ্যাঁ দেখেন এই পাশে কিন্তু ফার্নিচারের দোকান আছে অনেকগুলা, এই পাশেও আছে, এই পাশেও ঘুরাতে থাক। আমরা আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে এই পাশেও কিন্তু ফার্নিচারের দোকানগুলো। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, তো আরও সামনে যাবো আমরা। ভাইয়ের সাথে ভাইয়ের একটা সাক্ষাৎকার। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আছি ভাই, ভালোই আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাবেরহাট। ঢাবেরহাট, এই মেলায় আপনি আজকে প্রথম আসলেন? না আমি দ্বিতীয়, 3-4 বছর এনে করতেছি মেলা। ও এখানে আপনার দোকান আছে নাকি? দোকান আছে। কিসের দোকান? কাঠের দোকান আছে। কাঠের দোকান, আচ্ছা কেমন বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রি খুব ভালো ভাই, টাকা নিয়ে হুঁশ পাচ্ছি না। ফান করে বললেন, টাকা পয়সা আলু ধান সখীর দাম বেশি তো, তাই না মামা? বেচা কিনে ভালোই হচ্ছে মোটামুটি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাই, মূল্যবান সময় দিলেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। এখানে আপনি কি দোকান? আমার দোকান আছে। কিসের দোকান? চাচা কাঠের দোকান। আচ্ছা কেমন হচ্ছে এবার? মোটামুটি ভালোই আছে। মেলার কতদিন থাকবে? থাকবে বোধহয় আরও 15-20 দিন থাকবে। আরও 15-20 দিন থাকবে। ঠিক আছে দর্শক, আমরা আরও আপনাদেরকে আরও মজার মজার জিনিস দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে আসেন। দুই পাশে আপনাদেরকে দেখালাম যে এখানে ফার্নিচারের দোকান ছিল, এখন সামনে হচ্ছে মিষ্টির দোকানগুলো। একটু সাইড দেয়, গাড়ি যাচ্ছে একটু সাইড দেয়। ঠিক আছে সামনের মিষ্টির দোকানগুলো আছে, আমার বন্ধু আমাকে ট্রেস করছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মিষ্টির আইটেমগুলো কিন্তু সামনে আছে। ওকে তো আজকে প্রথম আসলাম এই গোপালপুর চৌধুরী মেলাতে, আজকে প্রথম আসছি, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এই যে আমরা এখন ঢুকছি হচ্ছে মিষ্টির যে গলিটা, ঠিক আছে সুইটসের দোকানগুলোতে ঢুকছি আমরা। এখানে দেখেন অনেক ভিড়, কিন্তু এই জায়গায় অনেক ভিড়। ভাই একটু কথা বলার সময় হবে কি না? কথা বলার এই যে এখানে হচ্ছে বড় বড় মিষ্টি দেখতে পাচ্ছেন, এক একটা মিষ্টি অনেক ওজন। ঠিক আছে অনেক ওজন মিষ্টির দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা একটু বলেন আপনার এবার মেলা কেমন হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, চলতেছে আল্লাহ দেয়। মেলার কতদিন আছে আনুমানিক? আরও 20-25 দিন। আপনার এখানে তো বড় বড় মিষ্টি দেখা যাচ্ছে, দেখেন দর্শক এখানে অনেক বড় বড় মিষ্টি। এই মিষ্টি, একটা মিষ্টি ওজন কেমন হয়? এই 5 কেজি পর্যন্ত আছে ভাই। ওই যে ভেতরে কিন্তু ওখানে কারখানা তৈরি হচ্ছে 5 কেজি পর্যন্ত। আমরা আপনাদেরকে দেখালাম, আরও কিছু রাউন্ড দেখাবো দর্শক চলে। তো চলে আসছি আমরা, দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিভিন্ন রাউন্ড দেখাবো। এখানে আমার সাথে আমার বন্ধু আছে নোয়াশের বাপ্পি। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের সময়। তো এখানে কিন্তু নাকরদোলা আছে, তারপরে আপনার অনেক ধরনের রাউন্ডই আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাবো সেগুলো। হ্যাঁ যেমন এই পাশে দেখেন নাকরদোলা আছে, এখন কিন্তু মাগরিবের আজান দিবে, যে কারণে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এই যে গোপালপুর চৌধুরী মেলাতে। এই পাশে বিভিন্ন রাউন্ড আছে, যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে ইতিমধ্যে, তো যে কারণে আমরা এখানে এখন মাগরিবের আজান এখনও হয় নাই, হবে, যে কারণে একটা বিরতি চলতেছে সব কিছুতেই। এখানে মোটরসাইকেল খেলা, যে এই পাশে এগুলো যদি একটু দেখায় আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর, এত সুন্দর লাইটিং আসলে একে মেলায় না আসলে বুঝতে পারবেন না। এই যে দেখুন নৌকা দোলনা আছে, পাশাপাশি নাগরদোলা আছে, এগুলো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এখানে দেখতে পারবেন। এছাড়া আর অনেক রকম রাউন্ড আছে, আমরা এই সাইডটা একটু দেখাতে চাই। ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু এই যে লাইট কত সুন্দর দেখতে পাচ্ছেন, কত সুন্দর। আমার বন্ধু আমাকে হেল্প করতেছে, অনেক ধন্যবাদ নশ্বর বাপ্পি। এই হচ্ছে নৌকা দোলনা, ঠিক আছে
তো মোটামুটি আজকে আপনাদেরকে আমি সঙ্গ দিয়েছি, সম্পূর্ণ মেলার অনেক রাউন্ড দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, বা আরও যদি ভিডিও দেখতে চান বা এই এলাকায় আমার যে ফ্যান ফলোয়াররা আছেন আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। সকলের সাথে আমার কন্ট্যাক্ট নাই, যে কারণে আমি কন্ট্যাক্ট করতে পারি নাই। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।